কলম ফ্যাক্টার্স তো কলম ফ্যাক্টার্সের ইয়েটা গ্রাফের মতোই অর্থাৎ গ্রাফে আমরা যেভাবে করি আমাদের গ্রাফে দুইটা অ্যাক্সিস থাকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এদিকে যাওয়া হচ্ছে পজিটিভ এক্স আর এদিকে যাওয়া হচ্ছে নেগেটিভ এক্স আবার উপরে যাওয়াটা হচ্ছে পজিটিভ ওয়াই আর নিচে যাওয়াটা হচ্ছে মাইনাস ওয়াই তো কলম ফ্যাক্টরও সেম আমরা দেখবো কতটুক উপরে গেলো কতটুক নিচে গেলো এবং এই অনুযায়ী করবো করব আর ফর্মটা হবে এভাবে যে এক্স ডিরেকশানে কীরকম ডিসপ্লেসমেন্ট হলো আর ওয়াই ডিরেকশানে কীরকম ডিসপ্লেসমেন্ট হলো তো এগুলো এখনও না বুঝলে আমরা কয়েকটা করলেই বুঝতে পারবো যেমন ফার্স্ট এরটা হচ্ছে এ এ ফ্যাক্টরটাকে আমি যদি কলম ফ্যাক্টর আগে দেখাতে চাই দেখতে হবে এটা এক্স ডিরেকশানে কতটুক গেলো দেখা যাচ্ছে ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কোন ডিরেকশনে গেল এটা রাইট ডিরেকশনে গেল আর আমরা জানি রাইট ডিরেকশনটা পজিটিভ তাহলে পজিটিভ ফাইভ গেলো এরপর আসি ওয়াই ডিরেকশনেও কতটুকু গেলো দেখা যাচ্ছে ওয়াই ডিরেকশান উপরেও জানে নিচেও জানে তো তার মানে বলা যাচ্ছে জিরো গেলো তাহলে জিরো ইউনিট ওয়াই ইউনিট এক্স উপরে ওয়াই নিচে এক্স উপরে ওয়াই নিচে লিখলাম তাহলে এটাই হলো আমার এ ভ্যাক্টরটাকে আমি কলম আকারে দেখালাম এরপর বি ভ্যাক্টরটাকে দেখাই বি ভেক্টরটাও দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফোর ইউনিটস রাইটে গেছে তাহলে প্লাস ফোর হবে আর ওয়ান ইউনিট আপ গেছে তাহলে প্লাস ওয়ান হবে সি ভেক্টর আমি এখান থেকে স্টার্ট করছি তাহলে ওয়ান টু টু ইউনিটস এটা কিন্তু কোন ডিরেকশন লেফট ডিরেকশন তার মানে মাইনাস মাইনাস টু এরপরে ওয়ান টু থ্রি ফোর ফোর ইউনিটস আপ গেলাম তো ফোর ইউনিটস আপ যেহেতু গেলাম তাহলে প্লাস ফোর হবে এরপর ডি ডিতে দেখা যাচ্ছে আমি এক্স ইউনিটস বরাবর একটু যাইনি তার মানে এক্স ইউনিট বরাবর জিরো ডিসপ্লেসমেন্ট হলো আর ওয়াই ইউনিটস বরাবর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন ইউনিটস আপওয়ার ডিরেশন তার মানে প্লাস সেভেন হবে এরপর এফ এখান থেকে স্টার্ট করবো কারেন্ট এটা স্টার্টিং পয়েন্ট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট ফাইভ ইউনিট আমি নেগেটিভ এক্স ডিরেকশানে গেলাম তাহলে মাইনাস ফাইভ হবে ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট আপওয়ার্ড ডিরেকশনে গেলাম তাহলে প্লাস ফোর হবে এরপর ই আমরা এখান থেকে শুরু করবো টু ইউনিটস আমি পজিটিভ এক্সে গেলাম তাহলে প্লাস টু আর 1 2 3 4 5 6 7 7 ইউনিটস আপওয়ার্ড ডিরেকশনে গেলাম তাহলে প্লাস 7 তাহলে এইভাবে আমরা ভেক্টরকে কলম ভেক্টর আকারে দেখাতে পারি তাহলে ডায়াগ্রাম থেকে কি কলম ভেক্টর রাখতে হয় সেটা দেখলাম এখন যদি আমাদের এই বিসিটাকে কলম ভেক্টর আকারে দেখানো হচ্ছে আমরা যদি ড্র করতে চাই जस्ट প্র্যাকটিসের জন্যই করে দেখি তো ফোর ইউনিটস এটা হলো আমার এক্স এটা আমার এক্স আর এটা আমার ওয়াই এটা আমার এক্স এটা আমার ওয়াই এটা আমার এক্স এটা আমার ওয়াই তাহলে এই যদি আমি দেখাতে চাই সেটা কীরকম হবে আমি এখান থেকে শুরু করি কোনো একটা পয়েন্ট থেকে ফোর ইউনিটস আমাকে কোথায় যেতে হবে পজিটিভ এক্স ডিরেকশানে তার মানে ওয়ান টু থ্রি ফোর ফোর ইউনিটস আমি এখানে গেলাম এরপর থ্রি ইউনিটস নেগেটিভ তো মাইনাস থ্রি যেহেতু তার মানে ওয়াই বরাবর নিচে যাব ওয়ান টু থ্রি তাহলে এখানে আসলাম শেষে তাহলে এখান থেকে এট্রুকি হলো আমার এই ফ্যাক্টর এখান থেকে এখানে যাওয়াটা এই ডিরেকশান বরাবর এটাই হলো আমার এই ভ্যাক্টর তাহলে এটা ড্র করতে এগুলো আমাকে লিখতে হবে না সেমভাবে আমি বি এর জন্য যদি করি ভ্যাক্টরটা মাইনাস ফাইভ ইউনিটস যাবো এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি মাইনাস ফাইভ ইউনিটস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইউনিটস গেলাম এরপর সেভেন ইউনিটস যেহেতু পজিটিভ তাহলে উপরে যাবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে আসলাম এখান থেকে শুরু করে এখানে আসলাম তাহলে এই লাইন দুইটাকে জয়েন করে দেবো তাহলে এটাই হচ্ছে আমার বি ভেক্টর এরপর সি ভেক্টর এখান থেকে শুরু করি সি ওয়ান ইউনিট নেগেটিভ ডিরেকশনে গেলাম আর এইট ইউনিটস নিচে যাবো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ইউনিটস নিচে গেলাম তাহলে এদেরকে কানেক্ট করলে এখানে যে ভ্যাক্টরটা পাচ্ছে এখন স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের দিকে সেটা হলো আমার সি ভ্যাক্টর এবার এসে কিছু প্রবলেম সলভিং সেখানে আমাদের কলম ভ্যাক্টরগুলো দেওয়া থাকবে আর ওই অনুযায়ী আমাদের এগুলো বের করতে হবে তো আমরা এটা করি ফার্স্টে এটা জাস্ট আমরা মেট্রিক্স যেভাবে করি অনেকটা ওভাবেই করবো তাহলে এতে বলা হচ্ছে কি এ প্লাস বি এ ফ্যাক্টরটা হলো কত ফোর মাইনাস থ্রি আর বি হলো ফাইভ আর সেভেন এখানে সিম্পলি এটার সাথে এটাই হবে আর এটার সাথে এটা হবে তাহলে কি পাচ্ছি আমরা 4 প্লাস মাইনাস 5 ফোর প্লাস মাইনাস ফাইভ আমাকে দেবে মাইনাস ওয়ান এই দুটো মিলে গিয়ে আর মাইনাস থ্রি এ মিলে আমাকে দেবে প্লাস ফোর এরপরে আসি বিতে বিতে বলা হচ্ছে টু এ মাইনাস বসাবো এ ভেক্টরটা হলো ফোর আর এখানে বি ভেক্টরটা হলো মাইনাস ফাইভ আর সেভেন এখন এটা আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করবো দু টার্মকে সেটা আমাকে দেবে এইট টু ইন্টু ফোর করলে এইট আর টু ইন্টু মাইনাস থ্রি করলে হবে আমার মাইনাস সিক্স মাইনাস মাইনাস ফাইভ সেভেন তো মাঝখানে কিন্তু মাইনাস তার মানে মাইনাস করতে হবে এই দুইটা টার্মকে এক্সের সাথে এক্সের টার্ম মাইনাস করবো তাহলে এইট মাইনাস মাইনাস ফাইভ আর নিচে হবে মাইনাস সিক্সের সাথে মাইনাস সেভেন তো এইট প্লাস ফাইভ হবে এইট প্লাস ফাইভ আমাকে দেবে থার্টিন মাইনাস সিক্স মাইনাস সেভেন এটাও আমাকে থার্টিন দেবে কিন্তু নেগেটিভ তাহলে থার্টিন মাইনাস থার্টিন সেমভাবে তিনটা থাকলে তিনটারই কাজ করবো যেমন এফের বেলায় বেলায় এ প্লাস টু বি মাইনাস আমরা সিম্পলি কলম ফ্যাক্টরগুলো বসাবো ফোর মাইনাস থ্রি প্লাস টু ইন টু বি মাইনাস ফাইভ আর সেভেন এরপর সি ফ্যাক্টর হলো এখানে মাইনাস কিন্তু সি ফ্যাক্টরটা হলো মাইনাস ওয়ান মাইনাস এইট এখন এক্সের টার্মগুলো আমরা সেটা ডাইরেক্টলি করতে পারি ফোর Plus two into minus 5 minus minus one i y 3 plus two into a scalar multiple to so two into 7 minus of minus eight 4 minus 10 plus one 4 minus 10 plus 1 5 minus 10 minus 5 মাইনাস থ্রি প্লাস ফোরটিন মাইনাসে মাইনাসে প্লাস এইট এটা এটা মিলে হয় টোয়েন্টি টু নাইনটিন পজিটিভ তাহলে পজিটিভ হলে সাইনটা না লিখলেও চলে তাহলে মাইনাস ফাইভ আর নাইনটিন ম্যাগনিটিউড অফ কলম ভেক্টার্স তো এক্ষেত্রে যেটা করতে হয় আমরা আসলে লেন্থটা বের করতেছি যেমন এ ভ্যাক্টারের ম্যাগনিটিউডটা যদি বের করতে বলে এটা বলতে বোঝাচ্ছে এ ভ্যাক্টরের এভাবে লিখতে পারি আমরা মডেলের সাইন দিলে এটা ম্যাগনিটিউড বোঝাই এটা আমার এক্স আর এটা আমার ওয়াই তো জেনারেল ফর্মুলাটা হল হচ্ছে হচ্ছে এটা এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল রুট তো এক্ষেত্রে কি পাচ্ছি আমার এক্সের জায়গায় ভ্যালুটা কত ফোর তাহলে ফোরের স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় ভ্যালুটা কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এর স্কোয়ার যেটা দিচ্ছে আমাকে সিক্সটিন প্লাস নাইন রুট ওভার টোয়েন্টি ফাইভ ফাইভ পাচ্ছি মাইনাসটা নেসেসারি না কিন্তু আমরা জাস্ট রুলস ফলো করলাম কারণ স্কোয়ার করলে তো মাইনাসের কোনো ভ্যালু থাকতেছে না সেমভাবে বিয়ের জন্য একইভাবে করতে পারি এখন আসলে আসলে আমরা করতেছিটা কি আমরা ম্যাগনিটিউড বের করতে বললে আসলে কী করতেছি এখানে আমরা দেখা যাচ্ছে এই ভ্যাক্টরটা এটা যদি আমরা আসলে প্লট করতাম ফোর ইউনিটস ট্যাক্সের পজিটিভ ডিরেকশানে গেছে ফোর ইউনিটস গেছে তাহলে এটা ফোর বলতে পারি এই লেন্থটা আর থ্রি ইউনিটস ওয়াইয়ের নেগেটিভ ডিরেকশানে গেছে এই ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে কি এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল পাচ্ছি যেখানে এটা হলো নাইনটি ডিগ্রি কেন কারণ এটা এক্স আর ওয়াই এক্স তাই নাইনটি ডিগ্রি হবে তো পাইথাগোরাস রুলস অনুযায়ী আমি বলতে পারি এটা একটা হাইপোটেনাস কারণ এটা নাইনটি ডিগ্রির অপোজিট লেন্থ তো হাইপোটেনাস কীভাবে বের করি আমরা হাইপোটেনাস বের করি এই লেন্থ দুটার স্কোয়ার করে তার মানে ফোর স্কোয়ার আর থ্রি এর স্কোয়ার লেন্থের স্কোয়ারগুলোকে সাম করে এরপর রুট করে দিই তো তখন দেখা যাচ্ছে ফাইভ পাবো তো এ লেন্থটা হচ্ছে ফাইভ ইউনিটস তো এই জন্য আমরা আসলে ইনডাইরেক্টলি পাইথাকোরিয়ান রুলস ফলো করতেছি সেমভাবে বিয়ের জন্য বের করতে পারি বিয়ের ম্যাগনিটিউড বের করবো তো এইভাবে লিখবো রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার টোয়েন্টি ফাইভ প্লাস ফর্টি নাইন সেভেন্টি ফোর রুট এরপরে সি ভেক্টরের ম্যাগনিটিউড বের করব রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস এইট স্কোয়ার আমরা নেগেটিভ লিখতেছি না তো ওয়ান প্লাস সিক্সটি ফোর সিক্সটি ফাইভের রুট তো আমরা ম্যাগনিটিউড বের করি আগের কোয়েশ্চনে আমরা কিছু ফ্যাক্টর সিম্পলিফাই করে বের করেছিলাম তো ওখানে কিন্তু বলছিলাম আমাদের ম্যাগনিটিউডটা বের করার জন্য মানে কি বলছে ম্যাগনিটিউড ক্যালকুলেট দ্য তো এ প্লাস বি এর ফ্যাক্টর সলভ করলে এটা পেলাম এবার এ প্লাস বি এর ম্যাগনিটিউডটা বের করব তো এটাই ভাবে লিখবো এ প্লাস বি এরপর দোনো সাইডে মডুলার সাইনটা দিয়ে দিব এটা ইকুয়ালস টু এক্সের জায়গায় যেটা স্কোয়ার ফোর স্কোয়ার তাহলে কত আসে সেভেন্টিন রুট ওভার সেভেনটিন হলো আনসার তো একইভাবে আমরা এইগুলোর জন্য বের করব অর্থাৎ এটার জন্য হবে তাহলে থার্টিন স্কোয়ার প্লাস থার্টিন স্কোয়ার এটার জন্য হবে রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস নাইনটিন স্কোয়ার সাইনটা আমার ইম্পর্টেন্ট না কারণ মাইনাস যেহেতু আছে এটা হোল স্কোয়ার হলে মাইনাসটা ড্রপ হয়ে যাবে